আপনার বাবা মা হয়তো বা বিয়ের আগে বা যখন একটা রিলেশনশিপে ছিল তখন চিন্তা করেছে যে হাঁটতে চাই দু এক পা। এভাবে হাঁটতে হাঁটতে জীবনের অনেকটা সময় তারা পার করে ফেলেছে। কেন জানেন, ইউনো আই থিঙ্ক আপনি এটা নোটিস করেছেন যে আমাদের এই জেনারেশনের ছেলে মেয়েদের ডিভোর্সটা বেশি হয় রেদার দেন আমাদের বাবা মার জেনারেশন। কারণ ইউনো হোয়াট, তখন না এত সোশ্যাল ক্লাস ম্যাটার করতো না। ভালোবাসার মানুষ যদি 100 টাকাতে একটা ঝুমকা কিনে দিত, আপনার মা বা আমাদের মা খুশি হয়ে যেত। এই জেনারেশনে যেটা হয় যে মেয়ে চিন্তা করে যে ছেলেটা যদি আমাকে ভালোবাসতো তাহলে অবশ্যই সে আমাকে iPhone 30 Pro Max গিফট করতো, 13 Pro Max, অর আমাকে দামি রেস্টুরেন্টে নিয়ে যেত, 5-star হোটেলে নিয়ে যেত, আমাকে দামি ড্রেস গিফট করতো। আর ছেলেটা চিন্তা করে এই মেয়ে যদি আমাকে সত্যিই ভালোবাসতো তাহলে সে আমার কাছে এত দামি দামি গিফট চেত না, আই মিন চাইতো না আর কি। আলটিমেটলি যেটা হয় যে এই দুইজনের এই দুই ধরনের চিন্তার কারণে একটা কনফিউশন ক্রিয়েট হয়। একটা জিনিস মনে রাখবেন যে আপনার কাছে 100 টাকা আছে বা আপনি 100 টাকা জমিয়েছেন, আর সেই টাকাটা দিয়ে আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের জন্য একটা গিফট নিয়ে গেছেন, এইটা না ম্যাটার করে, লাইক রেদার দেন এভরিথিং। আর আপনার কাছে 1000 টাকা আছে বা আপনি স্যালারি পান 1,00,000 টাকা আর 50,000 টাকা, সেখান থেকে যদি আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য একটা 10,000 টাকা দিয়ে ড্রেস নিয়ে যান, এটা কিন্তু ম্যাটার করে না, আই মিন ফর রিয়েল গার্লস। আর কিছু মেয়েদের জন্য আমি এটা বলবো যে আপনার বয়ফ্রেন্ড আপনাকে কি গিফট করলো এটা ম্যাটার করে না, সে আপনার সাথে থাকতে চায় কিনা ইন ফিউচার, সে আপনাকে রেসপেক্ট করে কিনা, সে আপনাকে সময় দেয় কিনা, সে আপনার কল রিসিভ করে কিনা, আই মিন সে আপনাকে নিয়ে প্রাউড ফিল করে কিনা, এটা আপনার জন্য ম্যাটার করা উচিত।